খুব মজার একটা সানফ্লাওয়ার ক্রাফট ওয়ার্ক করে দেখাবো। দেখো তোমরা, এটা আমি কাগজটা নিয়েছি A4 সাইজ পেপারের 1/4। তোমরা স্কেল দিয়েও একটু মেপে নিতে পারো এভাবে কত হচ্ছে। তো মাপার দরকার নেই, কারণ হচ্ছে যে তোমরা সোজাসুজি 1/4 পেপার নিবা। এরপরে প্রথমে এইভাবে সমান করে ফোল্ড করে নেবে, এরপর আবার ফোল্ড করবে, এরপর আর একবার ফোল্ড করবে, এবার আবার ফোল্ড করবে। এরকম চিকন যখন হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে নেবে। এবার যখন খুলে দেখো কি সুন্দর ভাজ ভাজ হয়ে গেছে। এবার এপাশ ওপাশ করে জাস্ট ফোল্ডিং করতে থাকবো, একবার এপাশ আর একবার এই পাশ, ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটা ফোল্ড সুন্দর মতো আগে করে নিতে হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাতে করে আমার কষ্টটা সফল হবে। আর সাবস্ক্রাইব করলে তোমাদেরও লাভ, কারণ আমি যদি কোনো নতুন ভিডিও দিই তাহলে তোমরা পেয়ে যাবে সাথে সাথে নোটিফিকেশন। আর লাইক কমেন্ট করতে তো ভুলবেই না। এবার দেখো আমি কিন্তু ফোল্ড করা হয়ে গেলে একদম সমান ভাগে ভাঁজ দিয়ে নিলাম। এবার সাইড থেকে সিজার দিয়ে একটু কেটে নিচ্ছি, দুই পাশে একটু কেটে নিলাম, তাতে করে দেখো এই জায়গাটা একটু ত্রিভুজের মতো হয়ে গেল, একটা কোণের মতো। এই পাশেও একই রকম, একই রকমভাবে এ পাশেও আমি কেটে নিলাম। খুব ইজি। এরপর হাত দিয়ে ভালো মতো চেপে আবার সমানভাবে ভাঁজ দিয়ে এবার দেখো আমি গ্লু লাগিয়ে নিচ্ছি কিভাবে। এবার সুন্দর করে হাত দিয়ে চেপে দিবে, তাতে করে সুন্দর মতো জোড়া লেগে গেল মিডিলটা। একইভাবে আমি আরেকটা করে রেখেছিলাম, এইবার এটার সাথে ওইটা এখন জোড়া লাগিয়ে দিতে হবে। এখন আমি দুই পাশে আঠা দিয়ে নিব, এই যে গ্লুটা এভাবে লাগিয়ে নিবে। এবার সুন্দর মতো হাত দিয়ে চেপে দিবে, ঠিক আমি যেভাবে করছি ফলো করে যদি সুন্দর মতো করো তাহলে দেখবে হয়ে গেছে, ম্যাজিকের মতো হয়ে যাবে একদম। আমার গোল রাউন্ডটা হয়ে গেছে ফুলের। এইবার মিডিলের জন্য গ্লিটার পেপার নিয়েছি, এখানে একটা সার্কেল সুন্দর করে সেজার দিয়ে কেটে নিবে। আগে সার্কেলটা এঁকে নিবে কোনো কিছু দিয়ে, কোনো বোতলের খাপ বা কোনো কিছু দিয়ে, বোতলের মুখা দিয়ে এঁকে নিবে, এঁকে সুন্দর মতো কেটে নিবে। দুইটা কাটবে, কারণ একটা এই পাশে আর একটা ওই পাশে। এখন এই জায়গাটা মিডিলে এটা পেস্ট করে দিবে। একইভাবে এই পাশেও তাই। হয়ে গেল আমার ফুলটা। এখন আমরা গ্রিন কালারের পেপার নিয়েছি 1/4। এবার একটা কাঠির সাহায্যে এটা ফোল্ড করে নিবে। আমি এই কাঠিটা তোমার হচ্ছে চিকেন বল খেয়েছিলাম, সেখান থেকে এই কাঠিটা পাওয়া, এই কাঠিটা দিয়ে ভালোই হয় এটা করা।
এভাবে ফোল্ড করে কাঠিটা টান দিয়ে নেবে। এই যে একটু গ্লু লাগিয়ে নিলাম, গ্লুটা লাগানো হয়ে গেলে কাঠিটা টান দিলেই চলে আসবে। এখন গ্লু লাগিয়ে ফুলের ডালটা সেট করে দিলাম। এবার আরেকটু গ্রিন পেপার নিচ্ছি, ডার্ক গ্রিন কিন্তু এটা। এবার একটু পাতা এঁকে নিব, দেখো কীভাবে আঁকছি। সোজা টান দিয়ে তারপরে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিব। এখন সিজার দিয়ে এটা কেটে ফেলবো। একইভাবে আর একটা, একে নিলাম, এবার এটাও সিজার দিয়ে কেটে নেব। এটা হচ্ছে পাতা, পাতার জন্য কাটা হচ্ছে। দুইটা একসাথে ধরে আবারও এপাশ ওপাশ করে ফোল্ড করবে। ফোল্ডটা কীভাবে করছি খুব ভালো মতো দেখে নাও। হয়ে গেল, এবার গ্লু দিয়ে ডালের সাথে সেট করে দিতে হবে। এটাও একইভাবে দেখেছো কি সুন্দর হয়েছে বলো? খুব ইজি না? ভীষণ ইজি। আমি আগে থেকে আরেকটা পিঙ্ক কালারও করে রেখেছিলাম,